আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা বিভিন্ন লোকের একটা অভিযোগ জানতে পারছি, আমার পড়াশোনা শেষ, নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে, আমি কি করব, আমি ভুল করেছি তাদের উদ্দেশ্যে। দেখুন, আপনি পড়াশোনা করলেন, আপনার সিনিয়র বড় ভাইয়েদের সঙ্গে কথা বলে দেখেন, 4,82,00,000 শিক্ষিত বেকার ছিল 2018 সালে বংলাদেশে, অলরেডি 2,50,000,000-এর উপর চাকরি চলে গেছে, ডিসেম্বর পর্যন্ত আরও যাবে, কর্মসংস্থান হারাচ্ছে, করোনাকালীন সময়ে সারা বিশ্ব একদম আতঙ্কের মধ্যে আছে, এমত অবস্থায় টিকে থাকা জরুরি হয়ে গেছে। ক্যারিয়ার হিসাবে যদি চিন্তা করি, আমরা আজকে নিজেকেই অনেক সময় মনে হয় আমি যদি ভালো করে পড়তাম, আমি ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, লয়ার হতাম, ব্যাংকার হতাম, গভর্নমেন্ট চাকরিজীবী হতাম, গভর্নমেন্ট স্কুলের টিচার হতাম, অনেক সুযোগ, অনেক আফসোস করতেছি তাদের উদ্দেশ্যে। আপনি একজন ব্যাংকার হন নাই, আপনি ক্যারিয়ার হিসেবে অন্য জায়গায় নেন নাই, আপনি বিগত 5 বছর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সময় দিয়েছেন, এখন আপনার পাওয়ার সময় এসেছে, আফসোস ঝেড়ে ফেলে দেন। নেটওয়ার্ক আর কাদের জন্য, নেটওয়ার্ক বিজনেস কারা এখানে সিদ্ধান্ত নেই, যারা বিগ ড্রিমার, স্বপ্নবাজ, জীবনটাকে অন্যভাবে রাঙিয়ে দিতে চায়, যারা একটু ডিফারেন্ট ম্যান হতে চায়, যারা সাধারণ মানুষ থেকে লাইফস্টাইল আলাদা হতে চায়, সাধারণ জীবনযাত্রার চেয়ে তারা অসাধারণ হতে চায়, তাদের জন্যই তো নাকি। তাহলে আপনি যেহেতু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি তো অলরেডি 5 বছর সময় দিয়েছেন, তার মানে আপনি অবশ্যই স্বপ্নবাজ, আপনি এগুলো চয়েস করেছেন, তাহলে আজকে কেন হতাশায় ভুগতেছেন? আফসোস করার কোনো কারণ নেই। আপনি দেখেন, কয়েকদিন আগে বাংলাদেশের একটা সুনামধন্য ব্যাংক, যার 22 বছর পার হয়ে গেছে, সিটি ব্যাংক, আপনারা নিউজ দেখেছেন, যেখানে 16% বেতন কমিয়ে দেওয়া হয়েছে, যাদের যে স্যালারি সেখান থেকে তারা 16% বেতন কম পাবে, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সকল ব্যাংক প্রস্তাব রেখেছে আমরা সবার বেতন কমানোর অনুমোদন চেয়েছি। আপনি একজন ব্যাংকারের স্বপ্ন দেখেন, ব্যাংকারদের চাকরি টিকে রাখার জন্য তারা এটা মেনে নিচ্ছে, উপায় নেই, ট্রেডিশনাল ব্যবসা করবেন, প্রচুর কোটি কোটি টাকা লস করে শাটার ডাউন হয়ে গেছে। গভর্নমেন্ট চাকরি যারা করতেছে তারা হয়তো কোনো রকমের স্যালারিগুলো পাচ্ছে, বেসরকারি আরও প্রতিষ্ঠান আছে, বাট আপনি নেটওয়ার্কের কারণে আপনি তো আতঙ্কিত, আপনি নিজেকে ওইভাবে মনে করতেছেন, চিন্তা করার একদম কারণ নেই। আপনি যেহেতু 5 বছর সময় দিয়েছেন, আর বাকি 5 বছর একটু লেগে থাকেন, 25 সাল পর্যন্ত, ইনশাল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠিত হবেই, কোনো সুযোগ নেই। গভর্নমেন্ট এই মুহূর্তে কোন স্টেজে আছে আমি জানি না, বাট গভর্নমেন্ট এটাকে 100% এফোর্ড এবং 100% গুরুত্ব সঙ্গে করে নেবে, এই কারণেই আমি বিশ্বাস করি যে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, 100% ডিজিটাল পদ্ধতিতে পণ্য বিপণন করে একটা ছেলে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ডোমিনেট করার সুযোগ আছে, আপনি সারা বিশ্ব থেকে আপনি বিজনেস করার সুযোগ আছে, তো এরকম একটা লাইফস্টাইল করার সুযোগ আছে, এবং এখান থেকে ইনকাম করে সর্বোচ্চ রেভিনিউ গভর্নমেন্টকে সহযোগিতা করার সুযোগ আছে, গভর্নমেন্টের ওপর চাপ আসবে না আপনি বেকারত্বের অভিশাপ, বেসরকারি প্রতিষ্ঠানের ওপর চাপ আসবে না, এটা একটা মুক্ত বাজারের মতো। আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আপনি নিজেকে একটু কষ্ট করে সিরিয়াসভাবে, একটু ঘাম ঝরান না রে ভাই, একটু শুরু করেন, আপনি একটু ঘাম ঝরান শুরু করেন, ইনশাল্লাহ আপনি উইদিন 5 ইয়ার্সের মধ্যে আপনার ক্যারিয়ার নিশ্চিত হবে। আমি কোনো কোম্পানির কথা বলবো না, আমি বিশ্বাস করি আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে আপনি মনোযোগ সহকারে অন্তত 5 বছর লেগে থাকেন। অনেক মানুষ অনেক ধরনের আপনাকে অফার দেবে, অনেক ধরনের বলবে, কোনো দিকে থাকার দরকার নেই, একটা কোম্পানিতে আপনি একটু লেগে থাকেন, যে কোম্পানি পারফেক্ট মনে হয় সেই কোম্পানিতে লেগে থাকেন, আপনাকে কোনো কোম্পানি লাফালাফি করার দরকার নেই। আমি বিশ্বাস করি
আপনার সেই আক্ষেপগুলো একটা সব প্রতিফলিত হবে যে জবের কথা, যে ক্যারিয়ার কথা আগে আলোচনা করলাম শুরুতেই, ওই ক্যারিয়ার যে আপনি যান নাই, আপনি তখন প্রমাণ করবেন না আমি রাইট আছি এবং ওখানে আমি না করে আমি এই জায়গায় এসেছি। কারণ আমি এই 15 দিনের যে অ্যানালাইসিস করলাম, ফিল্ডে যখন কাজ করতেছি তাদের মধ্যে প্রচুর লোকের উদ্দীপনা রয়েছে, কাজ করতে চায়, সফল হতে চায়, এবং তাদের যে এগ্রেসিভ, তাদের যে মোটিভেশান এবং তারা সফল হতে চায় প্রচুর পরিমাণে, আমি এটা কখনো আগে ফিল করিনি। দীর্ঘদিন থেকে কাজ করছি কিন্তু ফিল্ডের এই কাজ করতে চায় না। যে গেস্ট আসতেছে, যে ব্যক্তিকে অফার দিচ্ছে, প্রত্যেকে কিন্তু এখানে পজিটিভলি নিচ্ছে। তার মানে কি, তারা একটা নিশ্চিত লাইফ চায়। প্রত্যেকে একটা ক্রাইসিস এসেছে, আমরা 100% সৎভাবে অন্য ব্যক্তি আমরা মার্কেটিং করতেছি, ইনশাল্লাহ প্রত্যেকেই আমরা সৎভাবে ইয়ে করবো। বাংলাদেশে এক সময় দক্ষিণ এশিয়ার একটা মডেল দেশ হবে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির জন্য। আমি বিশ্বাস করি প্রত্যেকেই আমরা এখানে সফল হব। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।